আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো দর্শক শ্রোতা, আমরা বিটিটি নিউজে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো দর্শক, আসলে বেচারা হিরো আলমের জন্য সত্যি খুবই খারাপ লাগছে। বেচারা যেভাবে দিন নাই রাত নাই মানুষের দ্বার প্রান্তে ছুটে চলেছিল, আর সেই মানুষটা এইভাবে হেরে যাবে, এইভাবে পরাজয় তাকে বরণ করতে হবে, সেও যেভাবে মেনে নিতে পারছে না, তার ভক্তরাও এটা মেনে নিতে পারছে না। তো দর্শক, আমরা জানি যে হিরো আলম দুইটি আসনে লড়ছিল, আর দুইটি আসনে সে হেরে গিয়েছে। আর এখন সে হেরে গিয়ে তার অভিমত ব্যক্ত করছে, আসলে সে কেন হারছে, তার সাথে কে কি করেছে। তো দর্শক, চলুন আমরা হিরো আলমের মুখে শুনে আসি আসলে তার সাথে কি ঘটেছে, আসলে ভোটটা কি রিয়েলভাবে হয়েছে কিনা বা ভোট জালিয়াতেছে। তো চলুন আমরা হিরো আলমের মুখেই সেই কথাগুলো শুনে আসি। কি করা যায় এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে শহরে না করে আমি বাসায় করলাম আর কি।